হুগলি জেলা জুড়েই বিখ্যাত মিষ্টির অনেক গল্প রয়েছে, আবার কিছু কিছু মিষ্টির সঙ্গে জড়িয়ে আছে বহু পুরাতন ইতিহাসও। তেমনই এক মিষ্টির খোঁজ মিলেছে হুগলি শ্রীরামপুরে, এক মিষ্টি যার সঙ্গে জড়িয়ে রয়েছে আধ্যাত্মিক ইতিহাসের গল্প। স্বয়ং ঠাকুর নিজের অলংকার বন্ধক দিয়ে মিষ্টির দোকানে এসে সন্দেশ খেয়েছিলেন, তারপর থেকেই সেই সন্দেশ জনপ্রিয় হয়ে ওঠে গুটখে বালা সন্দেশ নামে। দিন কয়েক বাদেই মাহেশের রথযাত্রা উৎসব, দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগমে ঘরে উঠবে মহেশ চত্বর। সেখানেই জিটি রোডের উপরে একটি প্রসিদ্ধ মিষ্টান্ন দোকান রয়েছে মহেশচন্দ্র দত্ত, যা দেখলেই মনে হবে সময়ের থেকে একটু পিছিয়ে রয়েছে, সেই পুরাতন দিনের কাঠের শাটার দেওয়া মিষ্টির দোকানের সমাহার। ঠিক গল্পকথার মায়েরা যেমন গল্প বলতেন মিষ্টির দোকানে, সেই রকমই। তবে এই দোকানের ঐতিহ্য ও বনেদি আনার জন্য মানুষের কাছে এই দোকানটি এখনও জনপ্রিয়। শুধু তাই নয়, এই দোকানের সঙ্গে রয়েছে এক বিশেষ পৌরাণিক কাহিনীও, যা স্থানীয় রাধাবল্লভ জিউর মন্দিরের সঙ্গে জড়িত। এখন হচ্ছে রাধাবল্লভ একদিন ছোট্ট বাচ্চা ব্রাহ্মণ সেজে মহেশচন্দ্র দত্তর দোকানে গিয়ে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ খান। তখন দোকানের মালিক বলেন যে পয়সা দাও, বলে বাবা পয়সা তো আমার কাছে কিছু নেই, এই দুজোড়া বালা আছে, এই বালাগুলো নাও। তখন উনি বালা দিয়ে তখন সন্দেশ খান, গুটকে সন্দেশ আর বালা সন্দেশ। সেই থেকে প্রচলিত গুটকে সন্দেশ বালা সন্দেশ। যখন সকালবেলা মন্দিরে উঠে পুরুষ মশাই ঠাকুর মশাই মন্দির খুলে দেখেন যে রাধাবল্লভের হাতে দুটো বালা নেই, তখন ধর কোথায় গেছে, কোথায় গেছে বালা। তখন মহেশচন্দ্র দত্ত খবর পেয়েছে রাধাবল্লভের হাতে বালা নেই, তখন ছুটতে ছুটতে পাগলের মতন এসেছে, এসে বলে যে আমার কাছ থেকে একটা ব্রাহ্মণ সেজে ওখানে বালা নিয়েছে, এ নিয়েছে। সেই থেকে রাধাবল্লভের গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ প্রচারিত হয়েছে। এটা রাধাবল্লভী গেছিলেন মহেশচন্দ্র দত্তর দোকানে, আপনি মহেশচন্দ্র দত্তর দোকানে গেলে বুঝবেন। কাঠের শোকেসের মধ্যে স্তরে স্তরে সাজানো সারি সারি বিভিন্ন নস্টালজিক মিষ্টি। মিষ্টির দোকান দেখলেই এর মধ্যে বোঝা যায় যে ঐতিহ্যের ছাপ তার মধ্যে কতটা স্পষ্ট। বাণিজ্যিক রূপে এখনও পর্যন্ত দোকানে টেলিফোনের ব্যবহার শুরু হয়নি। যে কোনো পূজা অর্চনা, বিশেষ মন্দিরের প্রসাদ পাঠানোর জন্য সমস্ত মানুষজনরা এই দোকানেই আসেন। মানুষের কথায় এই দোকানে পুজোর প্রসাদের দোকান হিসাবে মান্যতা দিয়েছে। দুর্গাপুজো, কালী পুজো, জয়মঙ্গলবার অথবা বাড়ির নিত্যদিনের পুজো, সমস্ত পুজোতেই শ্রীরামপুরবাসীর ঘরে ঘরে প্রায় রোজই পৌঁছে যায় এই দোকানের বিভিন্ন সন্দেশের সঙ্গে গুটকে সন্দেশ ও বালা সন্দেশ। এই গুটকে সন্দেশ মূলত ছানার কড়া পাকের একটি সন্দেশ। ছানার পাকের মধ্যে চিনি দিয়ে অনেকক্ষণ গরম কড়াইতে পাক তৈরি করতে হয়, তারপরে হাতের বিশেষ কায়দায় তৈরি করা হয় এই বিশেষ ধরনের সন্দেশকে। প্রায় 165 বছর চলছে, আমরা হচ্ছি মোটামুটি 4th generation, সেই হিসাবে আমাদের দোকানে এখন অবধি আমরা সেই ঐতিহ্য বহন করে যাচ্ছি। আমাদের এখানে কোনো রকম ভাজা মিষ্টি হয় না। এবার মানে পুজোর যে জিনিসগুলো, যেখানে যেমন চিনি, বাতাসা, সোলোয়ানা, হ্যাঁ, পাঁচপো বাতাসা, এইসব জিনিসগুলো আমরা সেই আর প্রয়োজন হয়, যেমন যে কোনো পুজো, মানে জয়মঙ্গলবার বলুন, কোনো আমাদের বাঙালি কালচারে দুর্গাপুজো বলুন, লক্ষ্মী পুজো বলুন, কালী পুজো বলুন, সমস্ত পুজোয় আমাদের এই গুটকে সন্দেশটা খুবই লোকের ভক্তি ভরে নিয়ে যায়। এবং সেই মতো আমরা এই একদম প্লেন ছানা দিয়ে তৈরি একটা কড়া পাকের সন্দেশ আমরা তৈরি করে যাচ্ছি আজ অবধি, এবং চাই এরকমভাবেই আমরা যাতে এগিয়ে যেতে পারি, যাতে লোকের সেবা করতে পারি আর কোয়ালিটি আমরা মেনটেন করে রাখতে পারি। এই মিষ্টির সঙ্গে বাঙালির এক বিশেষ সম্পর্ক রয়েছে, আর হুগলি শ্রীরামপুরের এই মহেশচন্দ্র দত্তর সন্দেশের সঙ্গে সম্পর্ক জড়িয়ে রয়েছে স্বয়ং জগন্নাথ দেব এবং রাধাবল্লভ জিউরের। হুগলি থেকে রাহি হালদারের রিপোর্ট, নিউজ 18 লোকাল।